হ্যালো গাইস ওয়েলকাম টু এস একাডেমি তোমরা যারা এবছর জেনপাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এক্সাম দিয়েছিলে তাদেরকে আমরা অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পাঁচ তারিখ থেকে কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাবে আর সেই কাউন্সিলিং কবে কী তোমাদের ডেট আছে সেই ডেটগুলো সম্পর্কে তোমাদেরকে আইডিয়া একটা দিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা এই ডেটগুলো নিয়ে আরেকবার আলোচনা করবো আর সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট যে তোমাদের পুরো রেজিস্ট্রেশন প্রসেস চয়েস ফিলিং আর কাউন্সিলিংয়ের প্রসেসটা কেমনভাবে ফিস পেমেন্ট করবে চয়েস ফিলিং করবে চয়েস লক করবে এ টু জেড এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করবো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে তাহলে কিন্তু এই সম্পর্কিত আরও নার্সিং মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং জব সংক্রান্ত আর স্কলারশিপ সংক্রান্ত আপডেটগুলোর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তো প্রথমে আমরা একটা জিনিস ভালো করে জেনে নিই যে রেজিস্ট্রেশন কি তারপরে তোমাদের কাউন্সিলিং চয়েস ফিলিং এই জিনিসগুলো কী বটে তো সেইগুলো নিয়ে একটু ভালো করে একবার জেনে নিই যে তোমাদের কবে কি ডেট আছে দেখো রেজিস্ট্রেশন তোমাদের ডেট দিয়েছে সেটা পাঁচ থেকে এগারো অর্থাৎ রেজিস্ট্রেশন পাঁচ থেকে এগারো বলতে এই রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট এটা চয়েস ফিলিং বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ তুমি রেজিস্ট্রেশন লগ ইন একটা জিনিস আলাদা রেজিস্ট্রেশন একটা জিনিস আলাদা রেজিস্ট্রেশন মানে তুমি আগে একবার রেজিস্ট্রেশন করেছিলে যখন পরীক্ষা দিয়েছিলে এখন কিন্তু আবার তোমাকে নতুনভাবে একবার রেজিস্ট্রেশন করতে হবে তোমার সব ডিটেলস দিয়ে পর তোমার ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে পর রেজিস্ট্রেশন আবার নতুনভাবে করতে হবে তো সেইটার তোমাদের তোমাকে ডেট দেওয়া হয়েছে পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ তুমি এগারো তারিখেও রেজিস্ট্রেশন করতে পারো এই রেজিস্ট্রেশন করা মানে এই রেজিস্ট্রেশনের আন্ডারে কিন্তু চয়েস স্প্রিং এর সব কিছু একটু জোর পড়বে আর আজকের থেকেও তুমি করতে পারো তো আজকের থেকে তোমাদেরকে বলবো যে করে রাখো আর তোমাদেরকে অলরেডি বলে রেখেছিলাম যে কলেজগুলো ঠিকভাবে সাজিয়ে রাখবে আমি আবারও এই ভিডিওতে কিছুদিন পর আবার একটা কাল বা পরশু করে একটা ভিডিওতে তোমাদেরকে চয়েস ফিলিং সম্পর্কে আরও ভালোভাবে দেখিয়ে দেব যে কিভাবে কলেজগুলোকে রাখলে তোমরা বেস্ট কলেজটা পেতে পারো তো চয়েস তোমরা লক করতে পারবে অর্থাৎ তোমাদের চয়েসগুলো সাজানো হয়ে গেলো পরপর পরপর তারপর তোমরা আট থেকে এগারো তারিখের মধ্যে যে কোনো একদিন লক করতে পারবে আর তোমরা যদি লক না করো এগারো তারিখের পর কিন্তু অটোমেটিক্যালি এগারো তারিখে লক হয়ে যাবে এরপর রাউন্ড ওয়ানের রেজাল্ট রাউন্ড টুয়েল রেজাল এগুলো পরে হবে তো আমরা এই রেজিস্ট্রেশন প্রসেসটা পুরোটা দেখে নেবো দেখো এইটা হচ্ছে আমরা ডাব্লিউ বিজি যেই জেনপার অফিসিয়াল ওয়েবসাইট তার পোর্টালে চলে এসেছি তো এইখানে দেখো একটা নতুন সেকশন অ্যাড হয়েছে যে ফিস পেমেন্ট একটা রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট এরকম হলে একটা নতুন কিন্তু সেকশন অ্যাড হয়েছে তো তোমাদেরকে সিম্পলি কী করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু একটা নতুন একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের কাছে দুটো অপশান থাকবে একটা অপশান হলো তোমাদের সাইন ইনের অপশান রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন আর একটা নিচের দিকে থাকবে ক্যান্ডিডেট ক্রিয়েট নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমরা যারা সকলেই যারা নতুন আছো তাদেরকে কিন্তু এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটাতে তোমাদেরকে করতে হবে কারণ তোমরা এখন পর্যন্ত কেউই রেজিস্ট্রেশন করোনি আগে একবার রেজিস্ট্রেশন করেছিল এটা পরীক্ষার জন্য এটা আলাদা রেজিস্ট্রেশন ওটা দিয়ে এটা কিন্তু হবে না তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটাতে তোমরা ক্লিক করবে তারপর তোমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে এইখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তোমরা যদি পড়তে চাও তো পড়বে আর যদি না পড়তে চাও তো এখানে আই অ্যাগ্রিটাতে ক্লিক করে পরে এবারে এগিয়ে যাবে এরপর তোমাদেরকে কি করতে হবে এখানে ভালো করে দেখে নাও যে তোমার যে রোল নাম্বারটা দেওয়া আছে তোমার অ্যাডমিট কার্ডে সেই রোল নাম্বারটা লিখতে হবে এখানে তোমার নিজের নাম লিখতে হবে ক্যান্ডিডেট নেম এখানে তোমার মায়ের নাম লিখতে হবে মারদার্স নেম লিখতে হবে তারপর ডেট অফ বার্থ দিতে হবে তারপর এখানে তোমাদের যে নিচের সিকিউরিটি প্রিন্টে আছে সেই সিকিউরিটি প্রিন্টে তোমাদেরকে দিয়ে পরে তারপর কিন্তু এখানে তোমাদেরকে সাবমিট বটমটা ক্লিক করতে হবে তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের প্রথম ধাপটা কমপ্লিট হলো এরপর তোমাদের কিন্তু এক এক করে অ্যাপ্লিকেশান অনেকগুলো পদ্ধতি থাকবে সেই অ্যাপ্লিকেশান প্রসেসগুলো কিন্তু ফিল আপ করতে হবে তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো দেখবে নয়তো একবার ফুল হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা তো আমি এগুলো ফিল আপ করে নিই এবার দেখো আমি এগুলো কিন্তু সব ফিল আপ করে নিয়েছি এরপর তোমাদেরকে সিম্পলি সাবমিট বটনটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের কাছে আবার একটা নতুন পেজ খুলে যাবে যেখানে তোমাদের কাছে তোমাদের যেই তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস জানতে চাওয়া হবে ওর তোমার ইমেল আইডি মোবাইল নাম্বার এটাও দি এগুলো দিতে হবে আর তার সাথে সাথে তোমাদেরকে তোমাদের যে পাসওয়ার্ড নতুন একটা পাসওয়ার্ড চুজ করতে হবে তো পাসওয়ার্ডটা তোমরা কেমনভাবে চুজ করবে তার নেবে অনেক সব পাসওয়ার্ড নেবে না তো সেটাও আমি জানিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তারপর সিকিউরিটি পিনটা এখানে ক্লিক করতে দিয়ে দিতে হবে তারপরে তোমাদেরকে আবার ফাইনাল সাবমিট অ্যান্ড রেজিস্ট্রেশন ক্লিক করার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে তো এখানে এক এক করে আমি সবগুলো আবার বসিয়ে নিই আমি এগুলো কিন্তু সব ফিল আপ করে নিয়েছি এরপর তোমাদেরকে যেটা বলতে চাইছি যে পাসওয়ার্ডটা তোমরা কেমনভাবে দেবে দেখো এইখানটাতে একটা পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছি যে আট থেকে তেরোটা ক্যারেক্টারের মতন মধ্যে হতে হবে একটা আপার কেস থাকতে হবে একটা লোয়ার কেস মিনিমাম অন্তত একটা আপার কেস একটা লোয়ার কেস একটা নিউমেরিক্যাল থাকতে হবে আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো তোমাদেরকে আমরা রেকমেন্ড আমি রেকমেন্ড কী করবো ধরো তোমার যদি রাম নাম হয় রাম তো তোমার নামের আটটা ক্যাপিটাল দেবে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারটা যেটা রয়েছে অ্যালফাবেট অর্থাৎ সেটাকে ক্যাপিটাল দিলে তারপরগুলো যেমন সিম্পল সেরকমভাবে দেবে তারপর একটা অ্যাট দ্য রেটও বা হ্যাশট্যাগ বা যা হোক একটা কিছু দিলে দিয়ে তারপরে তুমি তোমার মোবাইলে প্রথম চারটা নাম্বার দিলে বা এক দুই তিন চার বা চার পাঁচ ছয় সাত এরকমভাবে কিছু একটা নাম্বার দিয়ে দিলে আট থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে তাহলেই কিন্তু পাসওয়ার্ডটা অটোমেটিকলি নিয়ে নেবে আমি সবগুলো এগুলো ফিল আপ করে নিয়েছি এরপর আমি ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশন এটাতে কিন্তু ক্লিক করব। এটাতে ক্লিক করার পর তোমার কাছে একবার জানতে চাইবে যে তুমি সত্যিই সাবমিট করতে চাও এখানে ইয়েস করবে এস করার পর কিন্তু তোমাদের কাছে আবার একটা নতুন পেজ খুলবে যেখানে তুমি তোমরা অ্যাকচুয়ালি লগ ইন হয়ে গেলে তো এইখানে তোমাদেরকে অনেকগুলো প্রসেস ফিল আপ কমপ্লিট করতে হবে সেই প্রসেসগুলো কি দেখে নাও প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়েছে তোমাদের এখনও অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হয়নি তোমাদের এখনও কোয়ালিফিকেশান ডিটেলস দেওয়া কমপ্লিট হয়নি তোমাদের এখনও কন্ট্যাক্ট ডিটেলস দাও আর তারপরে যে ফাইনাল সাবমিট হবে সেই ফাইনাল সাবমিশনটা এখনো তোমরা করো নি তো এই চারটা প্রসেস কমপ্লিট कम्पलीट करर পর তোমরা কোথায় যাবে যে চয়েস ফিলিং করতে পারবে অর্থাৎ তোমরা দেখতে পারবে যে তোমাদের জন্য কতগুলো কলেজ অ্যাভেলেবেল আছে তোমরা তারপরে কিন্তু চয়েসগুলো ফিল করতে পারবে দি তারপর চয়েস লক করতে পারবে তো তার জন্য চেয়ে প্রথম মতো কি কী করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম দেখো এটা ইনকমপ্লিট লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে তার জন্য এই নিচে অ্যাপ্লিকেশন ফর্ম বলে লেখা রয়েছে এইখানটাতে তোমরা ক্লিক করবে তখন কিন্তু তোমাদের কাছে একটা নতুন পেজে যত যত অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের যে যেই ক্রাইটেরিয়াগুলো দরকার সেই সেই ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে দেখো জেন্ডার এটা অটোমেটিকলি মেল চলে এসছে বা তুমি যদি ফিমেল হয়ে থাকো ফিমেল চলে আসবে তারপর এবার ডোমিশিয়াল তোমার ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি চলে এসেছে কারণ তোমার তখন একটা যেই জেনপারে এক্সাম দিয়েছিল তখন এই রোল নাম্বারটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে যে এ আগের থেকেই এখানে ছিল তো সেগুলো অটোমেটিক তার জন্য নিয়ে নিয়েছে এরপর তোমাদেরকে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো নিচে এইখানটাতে দেখো একটা জায়গায় ব্যাংকের ডিটেলস দিতে বলেছে তো এই ব্যাংকের ডিটেলসটা কেন দিতে বলেছে ব্যাঙ্কের ডিটেলসটা নিয়ে তারপর এরা কী করবে ব্যাংকের ডিটেলসটা দেওয়ার পিছনে কারণ হলো তুমি ধরো আজকে পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করলে বা হচ্ছে তুমি কোনো একটা প্রসেসে এগিয়ে পরে একটা টাকা দিলে তো তারপরে তোমার মন গেল যে আমি টাকাটা আমি আর প্রসেসে এগোবো না আমি কাউন্সিলিং থেকে বেরিয়ে যেতে চাই তো তোমার কিন্তু ওই টাকাটা ডাব্লু বিজি রিফান্ড করে দেবে তোমার পাঁচশো টাকাটা কিন্তু ডাব্লিউ বিজি রিফান্ড করে দেবে ষাট থেকে নব্বই দিনের মতন টাইম দেওয়া থাকে তার মধ্যে কিন্তু তোমার টাকাটা রিফান্ড হয়ে যায় তার জন্য কিন্তু এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলো দিতে হয় যে সব কিছু কিন্তু তোমার কাছে রিফান্ড চলে আসার জন্য তো আমি এই ব্যাঙ্ক ডিটেলসগুলো সবগুলো একে একে ফিল আপ করে নেব এবারে দেখো আমি কিন্তু এখানে সব গুলো ফিল্ডগুলো কিন্তু ফিল আপ করে নিয়েছি তারপর আমাকে এখানে সেভ অ্যান্ড ন্যাক্সটাদে ক্লিক করতে হবে তারপর তোমাকে এখানে ইএসএ ক্লিক করতে হবে এরপর তোমার কাছে একটা আবার একটা নতুন পেজ আসবে তোমাদেরকে এরপর তোমাদের যেই অরিজিনাল তোমার যে যেই মার্কসগুলো তোমরা পেয়েছো ক্লাস টুয়েলভে যদি কেউ বা টুয়েলভ ইকুইপমেন্ট হয়ে থাকো তো তারা যেই যে মার্কসগুলো যারা যেটা পেয়েছো সেগুলো কিন্তু এখানে সব ফিল আপ করতে হবে তোমাদেরকে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলসগুলো দিতে হবে অর্থাৎ তোমরা দেখে নাও এইখানেতে আমরা কত দূর পর্যন্ত এলাম রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করেছি আমরা কমপ্লিট করেছি অ্যাপ্লিকেশান প্রসেস এরপর কোয়ালিফিকেশান ডিটেলস আর কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার পর আমরা ফাইনাল সাবমিট করতে পারবো তারপরে চয়েস ফিলিং তো এখানে আমাদেরকে ক্লাস টুয়েলভে দেখে নাও একে একে যে কী কী বসাতে হবে যে পাসিং স্ট্যাটাস এখানে তোমরা পাস করেছ না ফেল করেছ সেটা দিতে হবে কোন ইয়ারে পাস করেছ তোমার রোল নাম্বার কী তারপর তোমার বোর্ড কী অর্থাৎ তুমি যদি ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেবে তারপর তোমাদেরকে এখানে রেজাল্ট মানে রেজাল্ট মোড কি অর্থাৎ দেখিয়ে দিই আমরা তোমাদেরকে একবার ভালো করে তোমরা এখান থেকে পাস করবে পাসিং ইয়ার যেই পাসে যেই ইয়ারে পাস করেছো ধর টু থাউজেন্ড টোয়েন্টিতে পাস করেছো দেখুন তোমরা এখানে তোমাদের রোল নাম্বারটা দেবে বোর্ডটা তোমরা এখান থেকে বোর্ড যখন সিলেক্ট করবে তোমাদের কাছে অনেকগুলো বোর্ডের লিস্ট বেরিয়ে যাবে তোমরা এখান থেকে তোমাদের বোর্ড যেটা বোর্ড সেইটা খুঁজে নেবে যেমন আমি এইখান থেকে যদি ডাব্লু ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখান থেকে খুঁজে বের করে নিতে হবে তোমাদেরকে হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এটা হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ এটা ক্লাস টুয়েলভের আমি বলছি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেছো রেজাল্ট মোড তোমাদের কী করবে পার্সেন্টেজে যদি দাও এরপর তোমাদের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে পাঁচশো নাম্বারের মধ্যে পরীক্ষা হয় তুমি পাঁচশো নাম্বারের পরীক্ষা তুমি কত পেছো এখানে আর এটা পার্সেন্টেজটা অটোমেটিকলি তারা সিলে মানে এখানে ক্যালকুলেট করে নেবে তারপর নিচে এবার এলে তোমরা কী দেখতে পাবে নিচে তোমাদেরকে খুব এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফিজিক্সে এখানে পাস করেছো না কি করেছো তোমাদেরকে দ্বিতীয় পাস দিতে হবে তারপরে ম্যাক্সিমাম কত মার্কসের এক্সাম হয়েছিল আর কত মার্কস অপটেন করেছো কেমিস্ট্রিতেও সেরকম আর তোমাদের যদি আরও পরেও কোনো সাবজেক্ট থেকে থাকে আরও এক্সট্রা তোমরা দেখতে পাবে এখানেগুলো সিলেক্ট করার পর যে বায়োলজি থাকে এই ধর এখানে ইংলিশটা যেমন রয়েছে ইংলিশ তোমাদেরকে দিতে হবে বায়োলজি থাকলে বায়োলজি দিতে হয় তোমাদের ম্যাথামেটিক্স দিতে হয় অনেকের ভূগোল থাকে তাহলে সেই হিসেবে তোমরা দিবে তো এগুলা তোমরা সেই হিসাবে সা সিলেক্ট করবে দেখো এখান থেকে বায়োলজি যদি কেউ থাকে বায়োলজি সিলেক্ট করলো কারণ ম্যাথামেটিক্স হয় ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স আছে কম্পিউটার সায়েন্স যা যেরকম আছে সেই হিসাবে কিন্তু সে সিলেক্ট করে নিল এরপর তোমাদেরকে এখানে এগুলো ফিল আপ করতে হবে তো আমি এই পঁচিশটা এগুলো ফিল আপ করে নিই তারপরে এখানে তোমাদেরকে সেভেন নেক্সট সিম্পল এই বটমটাতে ক্লিক করতে হবে তোমাদের যদি কোনো এগুলো ফিল আপ করতে যেয়ে কোনো ডাউট হয় তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে আর তার সাথে সাথে আমাদের কমেন্ট বক্সেও জানাবে আমরা তোমাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো আমি এখানে কিন্তু সব ফিল্ডগুলো দেখো ফিল আপ করে নিয়েছি তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা তখন জানাবে আমাদেরকে তারপর আমরা এখানে সেভ এর নেক্সটাতে ক্লিক করব তারপর তোমাদেরকে আবার জানতে চাওয়া হবে যে তুমি কি সত্যি সেভ করতে চাও তো তোমরা এইখানটাতে ইয়েস প্রথমে ক্লিক করবে দেখো এরপর আমাদের কাছে একটা নতুন পেজ আসবে এখানে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস কমপ্লিট হয়ে গেল তারপর তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে দিতে হবে এই এগুলো ফিল আপ করার সময় তোমাদের কাছে ফাইনাল সাবমিটের আগে পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের এইগুলো যত ডিটেলস আছে ডিটেলসগুলো এডিট করতে পারবে কিন্তু একবার যদি ফাইনাল সাবমিট করে দাও তারপরে কিন্তু তোমরা আর এইগুলো চেঞ্জ করতে পারবে না তো খুব সাবধানে কিন্তু ফিল আপ করবে সবগুলো আর যদি সার্ভার যে যেয়ে কেউ যদি ফিল আপ করাও তবুও কিন্তু তারাও কিন্তু একটু সাবধানে ফিল আপ করাবে তো দেখো এখানে কী কী জানতে চাওয়া হয়েছে তোমাদের যদি বাড়ি বা ফ্ল্যাটের নাম্বার থাকে এখানে দেবে তারপর তোমাদের লোকালিটি যদি সাব কলোনিজ বা সাব লোকালিটি থাকে থাকে সেটা দেবে তারপর তোমরা কোন সিটি বা কোন ভিলেজের মধ্যে থাকছো কোন এটা ইন্ডিয়া সেটা থাকবে কোন স্টেটের আন্ডারে পড়ছো যদি কেউ আউট অফ ওয়েস্ট বেঙ্গল হয় অর্থাৎ বিহার ঝাড়খণ্ডের হয়ে থাকো তাহলে তারা সেটা দেবে আর ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল দেবে পিনকোডটি দেবে তোমাদের ডিস্ট্রিক্ট কী সেটা দেবে তারপর এখানে তোমরা যদি তোমাদের মানে করসপন্ডেন্ট অ্যাড্রেস আর যদি পারমানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় তোমরা সিম্পল এখানটাতে ক্লিক করে দেবে তাহলে আগেরটাই ওটা এগুলো ফিল আপ করার পর তোমাদের আগে এইটা যেটা ছিল সেগুলো দ্বিতীয়বার ফিল আপ করতে হবে না এরপর তোমাদেরকে সিম্পল সেবার নেক্সটে ক্লিক করতে হবে তো আমি এগুলো আগে সব ফিল আপ করে নিই দেখো উপরের এই ফিল্ডটা ফিল আপ করার পর আমি যখন যদি একই হয়ে থাকে সেম এস করসপন্ডেন্স অ্যাড্রেসটা ক্লিক করার পরে এগুলা তোমাদেরকে ফিল আপ করতে তখন হবে না এরপর সেভের নেক্সটে ক্লিক করে দেবে তারপর সেভ করতে পারবো দিয়ে তারপর ইয়েস করে দেওয়ার পর তোমাদের কাছে এরপর তোমাদের ফাইনাল সাবমিশন কিন্তু চলে আসবে অর্থাৎ তোমাদের কাছে তোমাদের যতটা তোমরা এতক্ষণ ধরে ফিল আপ করে এলে তোমরা এইখান থেকে কিন্তু সব এ টু জেড দেখতে পাবে যে তোমাদের সব ফিল আপটা দেখতে পাবে তো এরপর তোমাদেরকে সিম্পলি কী করতে হবে এখানে নিচে ডিক্লিয়ারেশন একটা থাকবে এখানটাতে হেয়ার বাই ডিক্লিয়ার এটাতে ক্লিক করে পরে সিম্পল ফাইনাল সাবমিটটাতে ক্লিক করে নে করলেই তোমাদের পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তার আগে অবশ্যই আরেকবার মিলিয়ে দেখে নেবে যে তোমরা সঠিক সব জায়গাগুলো ফিল আপ করেছো কি না তারপরে কিন্তু এই স্টেপটিতে আসবে দেখো আমি এখানে এবার ফাইনাল সাবমিটটাতে ক্লিক করলাম দিয়ে ইএস এখানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের পুরো রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট এরপর তোমাদের কাছে যেটা আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম এখানে অ্যাভেলেবেল চয়েস বলে চলে আসবে এটা তোমাদের যারা নার্সিং মানে মেয়েরা যারা আছে তাদের কিন্তু এই চয়েসটা অনেক বেশি থাকবে নার্সিংয়ের জন্য কারণ তাদের অনেকগুলো এক্সট্রা কলেজ থাকবে আর এটা যেহেতু আমি একটা ছেলের কাউন্সিলিং মানে রেজিস্ট্রেশনটা করছি তাই হচ্ছে শুধুমাত্র কিছু কলেজই সিলেক্টেড কলেজই এখানে থাকবে তো এখানে মেয়েদের জন্য আলাদা অনেক আরও বেশি কলেজের চয়েস থাকবে তো এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু এই ভিডিওটাতে আর তোমাদেরকে চয়েস ফিলিংয়ের প্রসেসটা দেখাচ্ছি না তোমরা একটা জিনিস জেনে রাখো যে আমরা তোমাদের জন্য অলরেডি কেমনভাবে চয়েস ফিলিং করবে অর্থাৎ কোন কলেজটাকে কোনটার পরে রাখবে সেইটা নিয়ে অলরেডি দুখানা ভিডিও আমি বানিয়ে রেখেছি খুব সুন্দরভাবে লিস্টগুলো বানিয়ে রেখেছি এই দুটো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ প্লে যাবে প্লে লিস্টে যেয়ে পরে এই দুটো ভিডিও দেখতে পাবে পার্ট ওয়ান আর পার্ট টু করে দুটো ভিডিও আছে এই দুটো ভিডিও তোমরা যদি দেখে নাও তোমাদের কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে পরপর কোন কলেজের পর কোনটা রাখতে হবে আমাদেরকে আর আমি খুব দ্রুতই কিন্তু চেষ্টা করছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো একদম দেখিয়ে দেওয়া যে কেমনভাবে তোমরা এই চয়েস ফিলিংয়ের প্রসেসটা আর ফিস পেমেন্টের প্রসেসটা করবে আর এটা হচ্ছে তোমার একদম পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেলো এরপর তোমাদেরকে কিন্তু এখানে পে রেজিস্ট্রেশন ফিস বলে একটা অপশান থাকবে এই রেজিস্ট্রেশন ফিসটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তারপরে তোমাদেরকে অনলাইন পেমেন্টে ক্লিক করে পে ফিজে যেতে হবে তারপর তোমাদেরকে এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে প্রসিড টু পেমেন্ট করে পরে ওখানে তোমাদের ডিটেলসগুলো দিয়ে তোমাদেরকে পেমেন্টটা কিন্তু কমপ্লিট করতে হবে তবেই কিন্তু তোমরা এই পুরো কাউন্সিলিংয়ের প্রসেসটাতে ঢুকতে পারবে অর্থাৎ চয়েস ফিলিংগুলো করতে পারবে তোমাদের পুরো ট্রানজাকশানটা কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমাদের কাছে এরকম একটা মেসেজ আসবে যে ইয়োর ট্রানজাকশান হ্যাজ বিট কমপ্লিটেড তো দিয়ে তারপর তোমাদেরকে এখানে গো ব্যাক সিম্পলি ক্লিক করতে হবে তারপর থেকে কিন্তু তোমাদের এখানে একটা নতুন দেখো উইন্ডো চলে এসছে যে চয়েস ফিলিংয়ের বলে একটা অপশান চলে আসছে এরপর থেকে কিন্তু তোমরা চয়েস ফিলিংগুলো করতে পারবে দেখে নাও যে অ্যাভেলেবেল চয়েস তোমাদের কী আছে অর্থাৎ তোমাদের কোন কোন কলেজগুলো তোমাদের হাতে আছে চয়েস করতে পারবে আর তারপরে আছে যেগুলো চয়েস ফিলিং তোমরা করার জন্য এইখানে আসতে হবে তারপর তোমাদেরকে একে একে অ্যাড করে 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 চয়েস ফিলিংগুলো করতে হবে আলাদা ভিডিও তো আমরা জানিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার দিবে কারণ অন্যরা সকলেও কিন্তু এই ডাউটের মধ্যে আছে যে তারা কেমনভাবে কাউন্সেলিং করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আর যদি সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ